আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার হোসেন। আজকে চলে আসছি বাইতুল মোকাররম মসজিদ। তো চলুন আপনাদেরকে দেখাবো বাইতুল মোকাররম ঘুরে ঘুরে। এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো এখানে আসিনি। তো আজকে চলুন একসাথে দেখা যাক। আমি প্রথমে ঢোকার পর হচ্ছে দেখতে পাচ্ছি যে আল্লাহু আকবার লেখা। এই মসজিদটা হচ্ছে এই পাশে সামনে, আর এই পুরো জায়গাটা, এই লম্বা লম্বি যে জায়গাটা দেখছেন, পুরোটাই হচ্ছে আসলে নামাজের জায়গা। এটা হচ্ছে এই দেয়াল পর্যন্ত, এই দেয়াল পর্যন্ত। বাইরে এখানে ঢোকার সময় অবশ্যই হচ্ছে জুতা খুলে ঢুকতে হয়। আমরা যাই, অনেক বড় মসজিদ, আমি এর আগে কখনো এত বড় মসজিদে আসিনি। চলুন যেতে থাকি আমরা। ট্রাই করব ভেতরে সকল কিছু ঘুরে ঘুরে দেখানোর, যেখানে হচ্ছে নামাজের জায়গা, এখানে লাইব্রেরি আছে, ওযুখানা আছে, এবং কি জানাজা নামাজ পড়ার জন্য কিন্তু এখানে আলাদা জায়গা আছে। তো দেখা যাক, সব কিছু ঘুরে ঘুরে দেখি। বাইরে প্রচণ্ড রোদ চোখে লাগতেছে। হাই, ওকে। সো আমরা যাই। অনেকে হচ্ছে এখানে দেখতে পারবেন যে অনেকে এখানে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, কেউ নামাজের জন্য, নামাজের পরে এখানে হচ্ছে শুয়ে থাকে, অথবা দেখতে পারবেন যে অনেকে আছে যাদের আসলে বাড়ি ঘর নেই, তারাও কিন্তু আসলে এখানে রেস্ট নেয়। অনেকে এখানে ছবি তুলতেছে, আমরা এখন যাব। আচ্ছা, আমি এখন মসজিদের ভেতরে যাচ্ছি। মসজিদের ভেতরে কিন্তু কথা বলা যাবে না। তো আমি যে কাজটা করবো, আমি মাইক্রোফোনটা খুলে ফেলবো, খুলে হচ্ছে শুধু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। পরবর্তী এডিট করার সময় আমি ভয়েসটা আবার দিয়ে দেবো, ঠিক আছে? মাইক্রোফোনটা এখন খুলছি। বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানীর ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের উজুখানা। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদের নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়েছিল। আপনারা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরবর্তীতে মসজিদের সম্প্রসারিত অংশ। এই মসজিদে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুম্মার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যধিক মুসল্লির সমাগম হয় বিধায় বাংলাদেশ সরকার এই মসজিদটির ধারণ ক্ষমতা 40,000 উন্নীত করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মূল মেম্বারটি এবং মূল মসজিদের ভেতরের অংশ। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে আছে দোকান, অফিস, গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এখন আপনারা দেখতে পাচ্ছেন জানাজার নামাজের স্থান। 1975 সালের 28 মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। বর্তমানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি 8 তলা। নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। 2তলা থেকে 6তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়া হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গ্রন্থাগার, বই বিতরণ কেন্দ্র। এই মসজিদে ছাদ খুবই সুন্দর করে ডিজাইন করা। 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়। এই মসজিদের সংবর্ধন ও উন্নয়নের কাজ এখন অব্যাহত রয়েছে। এই আপনার প্রত্যেকে দেখতে পেলেন, আমি মসজিদটা ঘুরে ঘুরে দেখালাম। খুবই সুন্দর মসজিদ এবং অনেক বড়, মানে আমি এর আগে কখনো এত বড় মসজিদ দেখিনি। আর মসজিদে যে কোনো সময় ঢুকলেই দেখবেন যে আসলে তখন মুসলমানরা সালাত আদায় করতেছে, কেউ হচ্ছে কোরআন তিলাওয়াত করতেছে, সবসময় আছে, অনেকে এখানে শুয়ে আছে। একটু শীতের দিনে একটু রোদ, রোদ পোহানোর জন্য খুবই ভালো জায়গা বলতে পারবেন। এখন হচ্ছে প্রায় আসরের বক্ত, একটু পরে আসরের হয়তো আজান দিবে। ঘুরে ঘুরে দেখতে থাকি। এই দেয়ালগুলো যদি দিকে যদি দেখেন, সেগুলো খুবই সুন্দর, তার অবস্থা খুব সুন্দর। Thank you.
খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের জন্য। আমি বলবো আপনারা যারা ঢাকায় থাকেন অবশ্যই এখানে আসবেন, আসতে পারেন, মনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করতেছে। আপনারা আসলে আপনাদের কাছেও আমি মনে করি যে এরকমই ফিল হবে। অনেকে এখানে নামাজ আদায় করতেছে। সামনে গেটটা যদি দেখাই অনেক বড়। মসজিদটিতে মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতে অবস্থিত কাবার অনুরূপে তৈরিকৃত বাইতুল মুকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একটি বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে করেছে বাংলাদেশের যে কোনো মসজিদের চেয়ে আলাদা। মসজিদটি খুব উঁচু। মসজিদের প্রধান ভবনটি আটতলা এবং মাটি থেকে যা প্রায় 30.18 মিটার, ফুটের হিসাবে যা 99 ফুট। আমার আসলে বাইতুল মোকাররমে আসার কোনো প্ল্যান ছিল না। আজকে আমি যেতে চাচ্ছিলাম পানামনগর, যেটা হচ্ছে সোনারগাঁও অবস্থিত। ব্যাপারটা হচ্ছে আমি যখন বাসা থেকে বের হয়েছি, আমি আমার ডেবিট কার্ড নিয়ে বের হয়েছি যে আমি আসবো, আসার পর হচ্ছে মানি উইথড্র করবো, পরে হচ্ছে তারপর ওইখানে যাবো। গুলিস্তান আসার পরে আমি এখানে নামছি যে হ্যাঁ বাইতুল মোকাররম বলছি, মানে দুপুরের ঠিক হয়ে গেছে জোহরের ওয়াক্ত আর কি, তো নামাজটা পরে দেন হচ্ছে যাওয়া যায় কিনা। তো এখানে বাস থেকে নামছি, নামার পর হচ্ছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আগে দেখি যে ক্যাশ উইথড্র করতে পারি কিনা। তো আমি আমার ব্যাংকে গেলাম, যাওয়ার পর দেখতেছি যে আমার কার্ডটা আসলে কাজ করতেছে না, মানে আজকে একটা প্রবলেম হয়েছে আমার আর কি। তো অ্যাকাউন্টটা হচ্ছে মাইগ্রেশন করে দিছে ওনারা, দেন আর যাওয়া হলো না ওইখানে। তো এখানেও আসলে অনেকদিন যাবৎ আসতে চাচ্ছিলাম, এখানে এসে একটু নামাজ পড়লে একটু নিজের ভেতরে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, যে ফিলটা আছে সেটা আসলে আমি নিতে চাচ্ছিলাম অনেকদিন যাবতীয় পাঠ, কখনো আসলে এইভাবে আসা হয় না। যেহেতু আমি ফিল্ম করার জন্য সকল কিছু নিয়ে এসেছিলাম, যে সোনারগাঁও পানামনগর যদি যাই ওইখানে যাওয়ার পর হয়তো আমি একটা ব্লগ তৈরি করবো, সেখানে যেহেতু যাওয়া হলো না আজকে, তো তার প্রেক্ষিতে আমি এখানে আসলে বাইতুল মোকাররম মসজিদে আসছি। এবং আজকে এটা খুব ভালোভাবে দেখা হলো এবং আমি চেষ্টা করেছি পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর। যারা এখনও আসেননি আমি রিকমেন্ড করবো আপনারা আসুন, এখানে এসে একটু সালাত আদায় করুন, খুবই ভালো লাগে। নিজের ভেতরে একটা অন্যরকম একটা ফিল কাজ করতে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা আসুন, এখানে এই আবহাওয়ার সাথে একটু পরিচিত হন। মানুষজন এখানে দেখবেন, আশা করে দেখবেন যে নামাজ আদায় করতেছে, কোরআন তিলাওয়াত করতেছে, অনেকেই মানে শুয়ে আছে এখানে। এর আশেপাশের যে আবহাওয়া, যে গ্রামটা আছে এখানে, কিন্তু মানে অন্যরকম একটা খুশবু। আপনি সামনে রাস্তা দিয়ে যদি আসেন, এখানে আসলে অনেক পাথরের দোকান আছে, পাঞ্জাবি টুপি, হ্যাঁ ইসলামিক বই, মানে ইসলামিক আইটেম যত কিছু আছে ওগুলোর দোকান আছে সামনে। তো আপনি যখন এই মসজিদে ঢুকবেন দেখবেন যে আপনার ওই স্মেলটা, এই আবহাওয়াটা আপনার আসলে ফিল করতে পারবেন, আপনি অন্য একটা জায়গায় যেন চলে আসছেন। তো যারা ঢাকায় থাকেন অবশ্যই আপনাদের উচিত একবার হলেও এখানে ঘুরে যাওয়া, নামাজ আদায় করে করতে পারেন এখানে এসে। ঠিক আছে, এই ছিল আজকের মতো ব্লগটা। আপনাদের যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি ট্রাই করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে সেটা ব্লগ তৈরি করে আপনাদেরকেও দেখানোর। তো আপনার হয়তো ঘরে বসেই বিভিন্ন জায়গা যেগুলো আসলে আপনি যেতে চাচ্ছেন বাট হয়তো সময় হয়ে উঠছে না যাওয়ার, সেগুলো দেখতে পারবেন আমার সাথে। ধন্যবাদ সবাইকে, আমি আবার বলবো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিও ভালো লেগে থাকে, না ভালো লাগলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নাই। আর এছাড়া হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিও বানাই,
স্পেশালি এসইও এসএমএম এই সকল ব্যাপার নিয়ে আমি কথাবার্তা বলি। তো যারা এই রিলেটেড ইন্টারেস্টেড আছেন তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, একটা কমেন্ট করতে পারেন আর শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা পরিবারের অনেকেই হয়তো বাইতুল মোকাররম মসজিদ দেখেনি, তাদেরকে একসাথে নিয়ে দেখতে পারেন অথবা শেয়ার করে তাদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।